কেন চেহারা এত সুন্দর হয়? কারণ জাহান্নাম কাছে হয়। জাহান্নাম যত কাছে চেহারা তত হনুমানের মতো, আর আল্লাহ ওয়ালারা যত বুড়ো হয় জান্নাত তত কাছে হয়। জান্নাত তত কাছে হয়, জাহান্নাম তত দূরে সরে। ও উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। রব্বুল আলামিন বলেন জান্নাতকে মুত্তাকিদের শুধুই কাছে করে দেওয়া হচ্ছে। মুত্তাকি যত বুড়ো হয় জান্নাত তত কাছে হয়। ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ থেকে কতবার পড়ব? শুধু 100 বার? 100 একটা বললে বাকিরা এরকম আতফ করে দেয়, নিজে থেকে কিছু বলে না। আপনি যত বার পারেন তত এনা বলবেন। কি কম পক্ষে 200 বার বলেন ইনশাআল্লাহ। আন নবী দরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ 100 মারা লাম ইয়াবআথুল্লাহু ইয়াওমাল কিয়ামা ইল্লা ওয়া ওয়াজহুহু কাল ক্বামারি ফি লাইলাতিল বদর আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী ইরশাদ করেন, আমার উম্মতেরা শোনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালেমা তাইয়্যিবা পড়ো, আল্লাহ তাআলা তাকে হাশরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। কি বললে জবানদা বলে না? হাশরের ময়দানে যার চেহারা যত সুন্দর হবে, দুনিয়াতেও মৌতের আগে তার চেহারা তত সুন্দর হবে। এই মানুষটা যত বুড়ো হবে তার চেহারা তত সুন্দর হবে। পড়ব তো, এই জন্য রাসূল বলেন ফেয়ার এন্ড লাভলি দিবা, যত দিবা তত পচে যাইবা। কি আমাদের দেশে কিছু ভিন্ন ধর্মী মানুষ আছে, যত বুড়ো হয় তত চেহারা বান্দরের মতো হয়। বাস্তব না বাস্তব? আর আল্লাহ ওয়ালারা যত বুড়ো হয় চেহারা তত সুন্দর হয়। বাস্তব না বাস্তব? এবার বলেন আর ভিন্ন ধর্মীরা? আচ্ছা 70 বছরের একটা ভিন্ন ধর্মী কি সুন্দর দেখেন আপনি? চ্যালেঞ্জ আছে কি? হনুমান পূজা করে হনুমানের চেয়ে আর হবে কার? চল্লিশের পর থেকে কি যায়? কেন চেহারা এত সুন্দর হয়? কারণ জাহান্নাম কাছে হয়। জাহান্নাম যত কাছে চেহারা তত হনুমানের মতো, আর আল্লাহ ওয়ালারা যত বুড়ো হয় জান্নাত তত কাছে হয়। জান্নাত তত কাছে হয়, জাহান্নাম তত দূরে সরে। ও উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। রব্বুল আলামিন বলেন জান্নাতকে মুত্তাকিদের শুধুই কাছে করে দেওয়া হচ্ছে। মুত্তাকি যত বুড়ো হয় জান্নাত তত কাছে হয়। বেঈমান যত বুড়ো হয় জান্নাত তত দূরে যায়, জাহান্নাম তত কাছে হয়। বলেন বেঈমান যত বুড়ো হয়, বেঈমান যত বুড়ো হয় জাহান্নাম তত কাছে হয়। মুমিন যত বুড়ো হয়, মুত্তাকি যত বুড়ো হয় জান্নাত তত কাছে হয়।
মুত্তাকি যত বুড়ো হয় জান্নাত তত কাছে হয়, মুত্তাকি যত বুড়ো হয় জান্নাত তত কাছে হয়, বেঈমান যত বুড়ো হয় জান্নাত তত দূরে যায়, বেনামাজি যত বুড়ো হয় বলেন জাহান্নাম তত কাছে হয়, অশান্তি তত বাড়ে, বেইজ্জতি তত বাড়ে, আর মুমিন যত বুড়ো হয় ইজ্জত তত বাড়ে, ঠিক না বেটি? আচ্ছা, বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিভার্সিটি ম্যাথমেটিক্স এর বিভাগীয় প্রধান, তার বয়স এখন 80, কোন মানুষ তার কাছে অঙ্ক করতে যায় এখন? যায় কেউ? কোন ছাত্ররা প্রাইভেটের লাইগে লাইন ধরে? কেন বলে না? ইনি এক্সপিরিয়েন্স ওলা, ওনার অনেক অভিজ্ঞতা আছে, তার কাছেই অঙ্ক করব। ইনি 88 বছর বয়স, তার কাছে কেউ যায়? আচ্ছা, 80 বছরের কোনো আলেমি দিন আছে কোনো গ্রামে, ওনার কাছে মানুষ যায়? ওনার কাছে পানি পড়া নিতে যায়? তাইলে বুঝা গেছে ইমানওয়ালা যত বুড়ো হয় দাম তত বাড়ে, বেঈমান যত বুড়ো হয় দাম তত কমে, নামাজি যত বুড়ো হয় ইজ্জত তত বাড়ে, বেঈমান যত বুড়ো হয় ইজ্জত তত কমে। ইজ্জত তত কি? আলহামদুলিল্লাহ আমরা আমাদের মাকে খেদমত করি, এই মা যখন দাদি হয় তার খেদমত আরো বেড়ে যায়, এই মা যখন নানি হয় তার খেদমত আগে আরো বেড়ে যায়, আর ওরা একটু বুড়ো হইলেই বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়, চিনেও না। এবার বৃদ্ধাশ্রম থেকে ফোন দেয়, আপনার মা তো মারা গেছে, দাফন করে দেন, আমার টাইম নাই। বাস্তব না বাস্তব? বেঈমান যত বুড়ো হয় দাম তত কমে, মুমিন যত বুড়ো হয় দাম তত বাড়ে। বুঝলিটা আল্লাহ কি বলাচ্ছে আজকে? এগুলো মুমিন যত বুড়ো হয় ইজ্জত তত বাড়ে, মুমিন যত বুড়ো হয় ইজ্জত তত বাড়ে, বেঈমান যত বুড়ো হয় ইজ্জত তত কমে। এগুলো কি বাস্তব কথা বলছি না অবাস্তব? আমি কইছি ইনি কো 40-এর পর থেকে হনুমান হয়ে যায়, কি বললো? কি আর মোমেন 40 সুন্দর, 50 আরো সুন্দর, 60 আরো সুন্দর, 70 আরো সুন্দর, 80 আরো সুন্দর, কি? এই জন্য জিকির মানুষ কি করে? আজ জিকির নূর, জিকির হলো নূর, লেওয়াজিহি চেহারার জন্য নূর, কলে কলবিহি কলিজার জন্য নূর, কলে কবরিহি কবরের জন্য নূর, কলে হাসরিহি হাসরের জন্য নূর, পারলে তোমরা কেউ আমাকে বলো হুজুর গান চেহারার জন্য নূর, ছবি দেখা চেহারার জন্য নূর। যারা দেখে তারা কোক, আমরা কম খেলে হেতারাই কোক, তারাই বলুক, গান যত বেশি শুনবা চেহারা তত আলোকিত হবে, সবাই কো না? জি না। ছবি যত বেশি দেখবা চেহারা তত সুন্দর হবে, বিড়ি যত বেশি খাবা চেহারা তত সুন্দর হবে, করছে কি? হ্যাঁ, আচ্ছা, বিড়ি খাইতে খাইতে ঠোঁটটা কেমন হয়? তার কলজাটা কেমন? কি? তাহলে জিকিরে কি করে? আল্লাহকে খুশি করে দেয়, শয়তানকে ভাগায়া দেয়। জিকিরে কি করে? আল্লাহকে খুশি করে দেয়, শয়তানকে কি করে? ভাগায়া দেয়। আমাদের সবচেয়ে বড় বন্ধুকে, সবচেয়ে বড় শত্রুকে, আর মোবাইল হলো শয়তানের সবচেয়ে বড় হাতিয়ার। স্লোগান তোলো, মোবাইল মোবাইল শয়তানের হাতিয়ার, জোরসে বলো
শয়তানের হাতিয়ার, শয়তানের হাতিয়ার। আল্লাহ বলে হুজুর এটা তো দরকার, দরকার তো।